हेलो हेलो। अच्छा, टुडे वी विल स्टार्ट डेटाबेस कनेक्टिविटी यूजिंग PHP विद MySQL। दिस इज द कोड विच आई हैव रिटन ऑलरेडी टू सेव माई टाइम। आई एम जस्ट डिस्क्राइबिंग द एंटायर कोड एंड शोइंग यू how to run PHP with MySQL database. Here there is an option $connect. Connect is a variable. Using that variable we can connect PHP with MySQL database. The database Now, we have to create one variable, that is connect. In connect variable, we are creating one database connectivity with MySQL database. Localhost. What is localhost? Localhost is the server name. Root. What is root? Root is the username. Blank is the password. Demo2 is the database name. So first I have to see how to create a database in MySQLi or MySQL. Go to PHP MySQL, MySQL console. This is the MySQL database. Similar the database we have already worked like Access database. Amra Access database e jerokom kaj korechi MySQL হলো সেরকম আমার ডেটাবেস, যেখানে আমি একটা ডেটাবেস ক্রিয়েট করব, যেই ডেটাবেসের নাম আমার কি হবে না ডেমো টু। তাহলে আমি এখানটায় লিখলাম ক্রিয়েট ডেটাবেস ডেমো টু। এ রো এফেক্টেড, মানে ডেটাবেসটা অলরেডি আমার MySQL-এ তৈরি হয়ে গেছে। এবার আমি ডেটাবেসের মধ্যে একটা টেবিল বানাবো, ইনসার্ট ইনটু ইউজার। ইউজার হলো আমার টেবিলের নাম, যার মধ্যে আমি ভ্যালু ইনসার্ট করবো। কী ভ্যালু? এন, ই, এম, অ্যাড, এগুলো কী ভ্যালু? আমার টেবিলে দেওয়া আছে এন ফর কি নেম, ই ফর ইমেল, এম ফর মোবাইল, অ্যাড মানে অ্যাড্রেস। তাহলে চারটে ভ্যালু আমি ইনসার্ট করবো কোথায়? একটা টেবিলে। টেবিলটার নাম কি? টেবিলটার নাম ইউজার। তাহলে ইউজারের মধ্যে আমার কী কী আছে? ইউজারের মধ্যে আমার আছে নেম, ইমেল, ফোন, অ্যাড্রেস, তাই তো? তাহলে আমি এইখানে আমি খুলব PHP মাই অ্যাডমিন। PHP মাই অ্যাডমিনের মধ্যে আমি সমস্ত ডেটাবেস দেখতে পাই। তো আমি এখানে PHP মাই অ্যাডমিন খুলব, যেখানে আমার একটা ডেটাবেস দেখতে পাবো যার নাম ডেমো টু। তার মধ্যে আমি ইউজার বলে টেবিল বানাবো। দেখো PHP মাই অ্যাডমিন ওপেন হচ্ছে। MyAdmin PHP MyAdmin ওপেন হয়েছে। আমি আমার এন্টায়ার স্ক্রিনটাকে রিপ্রেজেন্ট করে দিচ্ছি। তো PHP মাই অ্যাডমিন আমার ওপেন হয়ে গেছে। দেখো PHP মাই অ্যাডমিন ওপেন হচ্ছে। কম্পিউটারটা একটু ল্যাগ করছে। দেখো PHP মাই অ্যাডমিন অ্যাড হয়েছে। এখানে আমার ডেমো টু বলে দেখো ডেটাবেস ক্রিয়েট হয়েছে। এই ডেমো টু ডেটাবেসের মধ্যে আমি একটা টেবিল বানাবো। টেবিলের নাম কী দেবো? ইউজার।
টেবিলের নাম দেব ইউজার, কটা ফিল্ড আছে তাতে দেখো আমি দেখে নেব কী কী ফিল্ড আছে, নেম, ইমেল, ফোন, অ্যাড্রেস, তাহলে চারটে ফিল্ড আছে, তাহলে আমি কটা ফিল্ড দেবো এখানে, চারটে বলে গো করে দেবো। তাহলে ইউজার বলে টেবিল তৈরি হলো, তো চারটে ফিল্ড। এবার কী কী ফিল্ড আমি বানাবো, আমি বানাবো এখানে নেম, ইমেল, ফোন, অ্যাড্রেস। তাহলে আমি প্রথমে বানাবো নেম, তাহলে আমি বানাচ্ছি এখানে নেম, যেটার টাইপ হবে ভার্চার বা ভেরিয়েবল ক্যারেক্টার। এবার আছে নেম, তারপরে ইমেল, নেমের পরে আমরা চেক করে নেব ইমেল, ইমেলটাও হবে ভার্চার মানে ভেরিয়েবল ক্যারেক্টার, যার লেন্থ হচ্ছে 50, তোমার ইচ্ছা মতো লেন্থ দিতে পারো, মানে ম্যাক্সিমাম 50টা ক্যারেক্টার ধরবে। এরপরে আমি কী নিচ্ছি, এরপরে আছে ফোন নাম্বার, এটার নাম দিলাম ফোন, যেটাও আমি করলাম ভার্চার, এতে 20 করলাম, কারণ ফোন নাম্বার ম্যাক্সিমাম 20 ডিজিট সাফিসিয়েন্ট। এবার করলাম অ্যাড্রেস, এটাও ভার্চার করলাম, ম্যাক্সিমাম 100 ডিজিট করলাম, কেন কি অ্যাড্রেস অনেক বড় হতে পারে, কারণ নাম অফ, নেম অফ স্ট্রিট, নেম অফ ডিস্ট্রিক্ট, নেম অফ পিনকোড অনেক বড় হতে পারে, তো এটা আমি 100 দিলাম আমার ইচ্ছা মতো। তো আমি তাকে ইউজার টেবিল বানিয়ে ফেলেছি অলরেডি, ইউজার টেবিলের মধ্যে নেম, ইমেল, ফোন, অ্যাড্রেস আমার এসে গেছে। এবার আমি যেভাবে পিএইচপি কোড রান করে আমি কোডটায় যাব, কোডটা একটু ডিসপ্লে দেখাবো কি আছে আমার। ফার্স্টে আমি HTML একটা ফর্ম বানিয়েছি, দেখো HTML কী করেছি, ফর্ম মেথড পোস্ট, মানে আমি আগের দিনই বুঝিয়েছি পোস্ট মেথডের মাধ্যমে ফর্ম থেকে ডেটাটা পিএইচপিতে যাবে, ঠিক আছে। কী কী ডেটা যাবে, n এর মধ্যে দিয়ে এন্টার নেম যাবে, এর মধ্যে দিয়ে এন্টার ইমেল যাবে, m এর মধ্যে দিয়ে এন্টার মোবাইল যাবে, অ্যাড এর মধ্যে দিয়ে এন্টার অ্যাড্রেস যাবে। এবার আমি তিনটে বাটন রেখেছি, সাবমিট যেখানে সেভ হবে, এরপর রেখেছি ডিসপ্লে যেখানে ডিসপ্লে হবে ডেটা, এবার রেখেছি ডিলিট যেখান থেকে ভ্যালুগুলো ডিলিট হবে। এবার প্রত্যেকটার পিএইচপিতে কোড থাকবে, তাহলে আমি ইসেট মানে বাটনটা সেট হলে, ইসেট কোনটা, সেভে চলে যাব, তাহলে আমার এখানে দেখো নিশ্চয়ই ইসেট সেভ কিছু লেখা আছে, হ্যাঁ পিএইচপির মধ্যে আমি ইসেট সেভে গেলাম, ইসেট সেভে যাওয়াতে কী লেখা আছে, কোয়ারি ইনসার্ট ইনটু ইউজার ভ্যালু এন ই এম অ্যাড, মানে ইনসার্ট করে দাও ভ্যালুগুলো, কোথায় ভ্যালুগুলো, ইউজারে ভ্যালুগুলো ইনসার্ট করে দাও, ইফ কানেক্ট ডট কোয়ারি কনগ্রাটস ডেটা সেভ, এলস ডেটা নট সেভ, কানেক্ট এরার, যদি কানেকশান পেয়ে যায় ডেটাটা সেভড হয়ে যাবে, যদি কানেকশান না পায় তাহলে এরার দেখাবে। কানেক্ট ভেরিয়েবলটা কী জিনিস, কানেক্ট ডিক্লেয়ার করা আছে ডলার কানেক্ট, নিউ এসকিউএলআই নেম, তাহলে ডলার কানেক্ট হলো ভেরিয়েবলের নাম, যাতে নিউ এসকিউএলআই বলে আমি পাস করাচ্ছি কি, প্রথমে বলেছিলাম কি সার্ভার নেম, সার্ভার নেম কি লোকাল হোস্ট, রুট কি, রুট হলো আমার ইউজার নেম, পাসওয়ার্ড কিছু নেই তাই ব্ল্যাঙ্ক দিয়েছি, ডেমো টু কি ডেটাবেস নেম, তাহলে যদি কানেকশান পাই তাহলে কানেক্ট ভেরিয়েবলটা কানেক্ট হয়ে যাবে, না হলে এরর দেবে, DIE হলো এরর মেসেজ, কি এরর দেবে, ডেটা নট কানেক্টেড, ওকে। তাহলে এবার আমি রান করাবো ফর্ম টু ডট পিএইচপি, তাহলে ফর্ম টু ডট পিএইচপিটা আমাকে কোথায় দিতে হবে, সার্ভারে দিতে হবে, আমি আমার এটা ডাউনলোডে আছে, আমি তাহলে ডাউনলোড থেকে কোথায় নিয়ে যাব, সার্ভারে নিয়ে যাব, কী করে নিয়ে যাচ্ছি একবার দেখে নাও, ডাউনলোড আমি ওপেন করলাম, ডাউনলোডের মধ্যে থেকে ফাইলটাকে ফর্ম টু ডট পিএইচপিটাকে জাস্ট আমি এখান থেকে কপি করে নেব, রাইট ক্লিক করে, রাইট ক্লিক করে কপি করে নিলাম, কোথায় যাব, ঠিক আমি এখান থেকে WWW ডাইরেক্টরিতে যাব, WWW ডাইরেক্টরি মানে আমার পিএইচপি সার্ভারে যাব, যেখানে আমি এটার নাম দেব কি, ধরো ক্যাপ GTTI M22, এর মধ্যে আমি এটা স্টোর করছি, পেস্ট করলাম। এবার আমি কী করে রান করাবো, ভেরি সিম্পল, আমরা যাবো লোকাল হোস্টে, লোকাল হোস্টে গেলে আমি ফোল্ডারটা দেখতে পাবো, কী ফোল্ডার, না ক্যাম GTTI M22, এই ফোল্ডারের মধ্যে আমি ফর্ম টু ডট পিএইচপি দেখতে পাবো, দেখো আমার ফর্ম এসে গেছে, এন্টার নেম, এন্টার ইমেল, এন্টার মোবাইল, এন্টার অ্যাড্রেস, তাহলে নেম ধরো দিলাম প্রিয়া বিশ্বাস, ধরো একটা ইমেল আইডি দিলাম কিছু, একটা ইমেল আইডি দিলাম,
মোবাইল নাম্বার একটা দিয়ে দিলাম, আর অ্যাড্রেস দিয়ে দিলাম, ওকে সেভ ডেটা করলাম, দেখালো কনগ্রাটস ডেটা সেভ। আমি এখানে গিয়ে এবার রিফ্রেশ করে দেখব ইউজার টেবিলে কোনো ডেটা এলো কি না। ইয়েস প্রিয়া বিশ্বাস, দেখো ইউজার টেবিলে ডেটা চলে এসেছে। আমি যদি চাই এই ডেটাটাকে আমি পিডিএফ করেও দেখতে পারি। কী করে করব ডেটাটাকে পিডিএফ? আমি এটাকে এক্সপোর্ট করব। কী করব? এক্সপোর্ট করব। এক্সপোর্ট কিসে করব? সাপোজ আমি এটাকে পিডিএফে এক্সপোর্ট করব। তো পিডিএফ করলাম, করে গো করে দিলাম। দেখো পিডিএফে আমার ডেটাটা এক্সপোর্ট হবে। দেখো অটোমেটিক্যালি পিডিএফে ডেটাটা ডাউনলোড হয়ে গেল। দেখো তাহলে আমার ডেটাটা কিসে ছিল? আমার ডেটাটা ছিল নর্মাল একটা ফর্মের মধ্যে, HTML কন্ট্রোলে। সেই ফর্মের ডেটাটাকে আমি সেভ করালাম কোথায়? না MySQL ডেটাবেসে। তারপর সেটা সেভ করিয়ে নিলাম, কি সুন্দর দেখো পিডিএফে। প্রিয়া বিশ্বাস, ডেটাটা আমার পিডিএফে চলে এলো। ভেরি ইম্পর্টেন্ট। আবার আমি এটা MySQL ফর্মে দেখতে চাইছি, আমি কি করব? ডিসপ্লে ডেটা। দেখো টেবিলে আমাকে এইখানেই ডিসপ্লে করবে। এবার আমি যদি ডিলিট করতে চাই ডেটাটা, তো ডিলিট কী করে করব? আমি যে কোনো একটার রেসপেক্টে ডিলিট করব। তাহলে আমি কার রেসপেক্টে ডিলিট করেছি দেখে নেব। দেখো আমি ডিলিট করেছি ডিলিট ফ্রম ইউজার ওয়্যার নেম ইকুয়ালস টু নেম। তাহলে আমি নেমের রেসপেক্টে ডিলিট করেছি। আমি নেমের রেসপেক্টে ডিলিট করে দেখি। তাহলে আমি নেমের রেসপেক্টে ডিলিট করব, নেম কী দিয়েছি? নেম দিয়েছি প্রিয়া বিশ্বাস। এবার আমি এই নেমটা যদি ডিলিট করি, দেখো অটোমেটিক ডিলিট হয়ে গেছে। ডিসপ্লে ডেটা করছি, কিছু ডেটা নেই, ঠিক আছে। আমি যদি পাঁচটা ডেটা দিই আমার দেখতে সুবিধা হবে। ধরো আমি লিখলাম রিয়া নস্কর, রিয়া নস্করের মোবাইল নাম্বার দিলাম riya@gmail.com, এখানে দিলাম মোবাইল নাম্বার 9830983000, এখানে দিলাম যে তোমার কোনা হাওড়া। এবার আমি এখানে সেভ ডেটা করলাম, ওকে। এবার দিলাম আবার একটা যে জিনিয়া সাহা, জিনিয়া সাহার আমি দিলাম jinia@gmail.com, জিনিয়া সাহার মোবাইল নাম্বার দিলাম যে 9730973200, আর জিনিয়ার আমি এটা দিলাম কি হুগলি। সেভ ডেটা। এবার দিলাম ধরো priya@gmail.com, মোবাইল নাম্বার দিলাম, মোবাইল নাম্বার 9830198301, এখানে দিলাম অ্যাড্রেসটা দিলাম ই না পূর্ণগর হুগলি। এবার আমি এখানে সেভ ডেটা করলাম। এবার এখানে আমরা ভুল করে ডেটা দিয়ে দিয়েছি রাহুল সাহা, রাহুল সাহা ভুল ডেটা এন্ট্রি হয়ে গেছে। rahul@gmail.com, রাহুল সাহার মোবাইল নাম্বার যেহেতু ডিলিট হবে আমি বসাচ্ছি না, তো ইনসার্ট হয়ে গেল। সেভ ডেটা, ডিসপ্লে ডেটা করলাম, আমার এতগুলো ডেটা ইন্টার হয়েছে। আমি এখান থেকে চাইছি রাহুল সাহা ডেটাটা, আমার ভুল ঢুকেছে। সো আমি নেমটা লিখব রাহুল সাহা, রাহুল সাহা লিখে যদি ডিলিট মারি অটোমেটিক ডেটা ডিসপ্লে করলে দেখবে ডিলিট ডেটা হয়ে গেছে। এবার আমি যদি আবার এখান থেকে পিডিএফে এক্সপোর্ট করতে চাই, আবার যদি পিডিএফে এক্সপোর্ট করতে চাই, আমার আপডেটেড ডেটা আবার চলে আসবে। আমি আবার আপডেটেড ডেটা দেখাই, পিডিএফে এক্সপোর্ট হয়ে যাবে। একটা ডেটা কেন এসেছে, আরও ডেটা আসার কথা? আচ্ছা আমি দেখে নিচ্ছি, ওটা হয়তো আপডেট হয়নি কোনো কারণে। ওকে আমি একবার এটা দেখে নিই। হ্যাঁ এখানে আপডেটেড এসছে। এবার আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করব কিসে? না পিডিএফে, এক্সেলেও করতে পারলে চাইলে করতে পারি। হ্যাঁ মনে করো না শুধু এতে হবে, এক্সেলেও হবে। আমি এক্সেলে করে নিচ্ছি ডেটাটাকে, এক্সেলে চাইছি, এক্সেল করে নিলাম। সো এক্সেল যে কোনো ফরম্যাটে, এত সুন্দর জিনিস, কাস্টমাইজ যে কোনো ফরম্যাটে তুমি খুলে নাও। এক্সেলের ডেটা পেয়ে গেলাম। দেখো করেছিলাম কিসে? ফর্মে। কিসের ডেটা চলে এলো? এক্সেলে।
দেখো কোনো কারণে এক্সেলটা শো হচ্ছে না, একবার এসেছিল ডেটাটা দেখতে পাচ্ছি, এক্সেলের প্রবলেম হচ্ছে। যাই হোক, তোমরা দেখতে পাবে যে কীভাবে ডেটাটা আমরা এক্সেলে নিয়ে এলাম। এবার এখান থেকে আমি যদি আবার পিডিএফে চাই, আরামসে পিডিএফটাই বেটার, শো করার জন্য পিডিএফটাই সবচেয়ে ভালো। হ্যাঁ হ্যাঁ, সে পিডিএফে আমি দেখতে চাইছি। এই দেখো আমাদের সব ডেটাগুলো চলে এসছে, দেখো বুঝতে পেরেছ? ইন্টারেস্টিং, যা ডেটা আমরা দিলাম এইচটিএমএল এর থ্রু দিয়ে মাইএসকিউএল ডেটাবেসে স্টোর হলো, মাইএসকিউএল থেকে এনি ফরম্যাট আমরা ডেটাটা এক্সপোর্ট করে ফেললাম, বোঝা গেল? ভেরি ইম্পর্টেন্ট কোডটা আমি আর একবার বুঝিয়ে দিই, সবাই বুঝে যাও। একটা ফর্ম তৈরি করেছি, ফর্মের মধ্যে ডেটাবেস কানেকশন করেছি, ডেটাবেস কানেকটিভিটির পর এক্সট্র্যাক্ট করেছি, সেভ বাটনে যদি ক্লিক হয় লিখেছি, সেভ বাটনে ক্লিক হলে কোন এতে যাবে না, ইউজার টেবিলের মধ্যে ভ্যালুগুলো ঢুকবে, কী কী ভ্যালু ঢুকবে, নেম, ইমেল, মোবাইল, অ্যাড্রেস ঢুকবে, যদি কানেক্ট হয় তাহলে লেখা দেখাবে কনগ্রাটস ডেটা সেভ, না হলে দেখাবে ডেটা নট সেভ, ডলার কানেক্ট ডট এরার, এরার শো করবে যে ডেটা সেভ হয়নি। ইফ সেট ডিলিট, যদি ডিলিট বাটনে ক্লিক হয় কোয়ারিটা কী হবে, ডিলিট ফ্রম ইউজার হোয়্যার নেম ইকুয়ালস টু এন, ওকে, তাহলে এন ভ্যালুর মধ্যে যা নেম আছে সেটা ডিলিট হয়ে যাবে। ইফ কানেক্ট কোয়ারি কনগ্রেস ডেটা ডিলিটেড, এলস কী দেখাবে, ডেটা নট ডিলিটেড। তারপর কী আছে, ইফ সেট ডিসপ্লে, যদি ডিসপ্লে বাটনে ক্লিক করি কোয়ারি কী হবে, সিলেক্ট স্টার ফ্রম ইউজার রেজাল্ট কানেক্ট ডট কোয়ারি ইকো টেবিল বর্ডার ওয়ান, টেবিলের মধ্যে নেম টিআর টিএইচ নেম টিএইচ ক্লোজ টিএইচ ইমেল টিএইচ ক্লোজ টিএইচ মোবাইল টিএইচ ক্লোজ টিএইচ অ্যাড্রেস টিএইচ ক্লোজ টিআর ক্লোজ ইকো ক্লোজ, সো টেবিলের ফরমেশানটা প্রিন্ট হবে। তারপর দেখাবে ওয়াইল রো ইকুয়ালস টু রেজাল্ট ডট ফেচ অ্যারে, মানে ফেচ অ্যারের কাজ হলো যতগুলো রো আছে ওগুলো ডিসপ্লে করানো, ইকো টিআর নেব, ইকো টিআরের মধ্যে টিডি করে রো ডলার রো নেম নেব, টিডিটা ক্লোজ করব, ইকো টিডি করে ডলার রো ইমেল নেব, টিডিটা ক্লোজ করব, ইকো টিডি করে ডলার রো ফোন নেব, টিডিটা ক্লোজ করব, ইকো টিডি করে ডলার রো অ্যাড্রেস নেব, টিডিটা ক্লোজ করব, ইকো টিআর ক্লোজ করব, টেবিল ক্লোজ করব, টোটাল ডেটাটা আমার টেবিলে শো হয়ে যাবে। আর এটা হলো আমার এইচটিএমএল কোড যেটা দিয়ে আমরা ফর্মটা বানিয়েছি, ঠিক আছে? কোডটা একটু লেন্থি বাট ভেরি ইম্পর্টেন্ট কোড, ভেরি ইম্পর্টেন্ট, বোঝা গেল? আরও কোনো ডাউট নেই তো? সবাই বুঝতে পেরেছ? রিয়া, জিনিয়া, অনুশ্রী, অঙ্কিতা, শ্রেয়া, প্রিয়া, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।